वेलकम टू माय चैनल नबायित किचेने सबाई के स्वागत। आज के रेसिपी हिंचे शाकेर पकोड़ा। एटी बनानोर जोन्नो फ्रेश हिंचे शाकेर डगार दिकेर अंशटा आमी केटे नियेछि, निये भालो करे धुये परिष्कार करे नियेछि। एबार आमी एकटा पात्रे निये नेछि 2 कप परिमाण बेसन। बेसनटा आमार एकदम दाना दाना छिलो ना बोले एटाके आमी चालिये निइनि। আপনাদের যদি দানা দানা বেসন থাকে তাহলে কিন্তু অবশ্যই চাল নিতে চালিয়ে নেবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ চিনি আর 1/2 চা চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। আপনারা বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে বেসনের মধ্যে মিশিয়ে নেব। প্রথমে আপনারা চিনির বদলে এখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে কালারটা আরও লালচে পরিমাণ আসবে। চিনিটা অবশ্যই দেবেন, তাহলে অনেকটা মচমচে হবে বেশি। আরও প্রথমে আমি অল্প অল্প জল দিয়ে একটা মোটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটাকে প্রথমেই আমি পাতলা করব না, এইভাবে একই দিকে কিন্তু ফাটিয়ে নেব, এদিক ওদিক করে ফাটাবো না, তাহলে কিন্তু পকোড়াটা খুব ভালো হয়। দেখুন একই দিকে কিন্তু রেখে ফাটাতে হবে। এইভাবে বেশ সময় ধরে একটু ফাটিয়ে নিলাম, দিয়ে আবার একটু জল দিয়ে আমি ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। এইভাবে একটু বেশি কিছু সময় ধরে ফাটিয়ে নেব, আর পাতলা করব না, খুব বেশি পাতলা হবে না, খুব বেশি মোটা হবে না। এইবার আমি সাদা তেল কড়ায় গরম করে নিয়েছি, তার থেকে 2 টেবিল চামচ এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম তেলটাকেও ভালো করে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। এইবার হিংচে শাকের 2-3টে ডগার অংশকে নিয়ে এইভাবে ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে উল্টে পাল্টে ভালো করে এইভাবে একটু ঝরিয়ে নিয়ে বেসনটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে থাকবে, তারপরে উল্টে পাল্টে নিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে পকোড়াগুলো। খুব সহজেই এই পকোড়া বানিয়ে নেওয়া যায়, দারুণ সুস্বাদু এবং খুবই উপকারী। হিংচে শাক যে কতটা উপকারী তা আমরা অনেকেই জানি, শরীরের পক্ষে আমাদের খুবই ভালো। আর এই গরমের সময় তো বানিয়ে নিয়ে সকাল সন্ধ্যা টিফিন এবং চায়ের সাথে খুবই ভালো জমে যাবে। দেখুন 2-3টে আমি হিংচে শাক নিয়ে এরকম করে ভালো করে ডুবিয়ে নিয়ে একটু বেসনটাকে ঝরিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি নতুন বন্ধু হন তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল। দেখুন 3টে আমি হিংচে শাকের ডকার অংশ নিয়ে নিয়েছি। এইভাবে 2 থেকে 3টে কিংবা খুব ছোটো ছোটো হলে 4টে, এর বেশি নেবেন না। এইভাবে উল্টে পাল্টে ডুবিয়ে নিয়ে বেসনটা একটু ঝরিয়ে নিয়ে গরম তেলে দিয়ে দিলেই, একদম উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। দারুণ সুস্বাদু আর দারুণ মুচমুচেই হিংচে শাকের পকোড়া। দেখুন কত সহজেই বানিয়ে নেওয়া যায়। আপনারা কে কীভাবে বানান সেটা কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন আমাকে, এবং কেমন লাগলেও নতুন বন্ধুরাও শেয়ার করবেন। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। দেখুন এভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে নিলাম। দেখুন একদম সুন্দর কালার হয়েছে আর খুব মুচমুচে হয়েছে। ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিলেই রেডি হিংচে শাকের পকোড়া। খুবই উপকারী একটা জিনিস, অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।